হ্যালো বন্ধুরা, আবারও তোমাদেরকে স্বাগত জানাই আমাদের এসটিআর কোম্পানি মাস্তি ব্লগ চ্যানেলে। তো ভাই, আজকে আবার নতুন ভিডিও শ্যুটের উদ্দেশ্যে বেরিয়েছি, দেখা যাক কি হয়। এই শ্যুট শুরু করবো এখন, তার আগে একটু ব্লগটাই বকে দিচ্ছি, বুঝলে, বকে দিচ্ছি। তো রাহুল, ওইভাবে দাঁড়িয়ে আছিস কেন রে? মনটা খারাপ রে মামু। কেন বলিস না? তো দেখি ভাই, এখন এই ভিডিও শুট করতে শুরু করবো। দেখো ক্যামেরাম্যান কইবে, ও দেখো পেছে দিকে লুকিয়ে আছে, ক্যামেরা ট্যামেরা নিয়ে রেডি হয়ে আছে, বুঝলে। কি থাকবো সারা জীবন, কি করবো, এতই তো দেখতে পাই না, বুঝলে। ঠিক আছে, হাসি কিছু বলবি নাকি? ভিডিওটা শুট করি ভাই, তো চলো দেখতে থাকো। দেখো শালা খুব তো বলেছিল যে আজ পার্টি দিব, এখনো কি এখনো ঘুম থেকেই উঠেনি নাকি? বা টেক শুরু হয়েছে, দাঁড়া দাঁড়া দু আগে বললে দেখুন খোলা আছে। ওকে ধাক্কা মেরে কি ঘটে না যে দেখো পুরো জন সিনা হয়ে আছে, বুঝলে। দেখো দেখো সবই রুয়া রুয়া হয়ে আছে বডি। আরো দেখো রাহুল, তোকে লেগেছে কি বললেন দাদা আপনি? ওকে আমি তো দেখুন কি বললেন, ওকে টিঙ্কু টিঙ্কু আপনি দাদা বুঝতে পেরেছেন তো কি বললো? ওকে কি বললে আপনি শুনেছেন তো? আমরা চলে এসেছি বন্ধু, আবার পরের টেকে অন্য জায়গায়। তো দেখো এখন যাচ্ছি সাজিবুল ফাদার্স, মাওবাদী সেজেছে ভাই, দেখো লুটবে লুটবে। ধরে লুট করে নিবে ভাই টিঙ্কুকে। যেটা বলছে সেটা কন্যাবে, শুনতে পাইছি না? যেটা বলছে সেটা কন্যা, ক্যামেরার ব্যাগান শুনে হয়েছে, ব্যাটারি চেঞ্জ কর, ব্যাটারিটা চেঞ্জ করলে ইয়ারটি আপনা হয়ে যা দিছি ভাই। আচ্ছা রাহুল ভাই, এখন তোমাদের টেক চলছে নাকি? আমাদের হলো, এখন বসে আছি, ওই এখন টিঙ্কুটা লেতে গেছে রাস্তার উপরে। আর তোতা ভাই, তো তোমার টেক এখনো আছে না, শেষ হলো ভাই? শেষ হয়নি, দেখো ব্যালন লিয়ে বসে আছি, রুটি পাকা বেল লেগে। তো এই ব্যালন ফ্যালন কোথায় বেলা তোমরা? আরে ভাই বলিও না, দেখো টিঙ্কুর এই ব্যাগটা থেকে আমরা ভেবেছিলাম যে এই ব্যাগের ভিতরে উলি আসছিল, এই ব্যাগের ভিতরে টাকা মাকা আছে, তো অতি পিকনিক টিকনিক করব করব। তো সালার ব্যাগ থেকে কি বার হালছে দেখো, দেখো কি বার হালছে জি। তো সেচ কি বেলুন, বেলুন চাটু বাটি, সালা ফকির গুঠেকা রেড বাল দিয়া। তাহলে তোমাকে পিকনিক করা হবে না কি খবর? দেখি লাস্ট অফ দেখি করতে পারি। চলো বন্ধুরা, তোমাদের সামনে ক্যামেরাম্যানের পরিচয় করিয়ে দিচ্ছি। আচ্ছা ক্যামেরাম্যান ভাই, বলছি ভিডিও কতদূর হলো? ভিডিও বেশি দূর করতে পারিনি জি ভাই। আচ্ছা, আর কতটা সময় লাগবে মনে হচ্ছে? সময় লাগবে বলতে এখনো তিন দিনের ব্যাপার আছে। তিন দিন? আচ্ছা, আর নাই নাকি শুটে? আমার টেক আজকে নাই, আজকে আমার এই তো ব্যাগ বহা আর এই খাতা পরিবেশন করা, সবকে দিয়ে বেড়াচ্ছি ভাই, যখন যত প্রয়োজন হয়েছে, বুঝতে পারলা তো? আচ্ছা, এই তো চলছে। হ্যাঁ ক্যামেরাম্যান রেডি বলছে। টিঙ্কু ভাই বলছি, তুমি এই উপর থেকে নিচে নেমে আসছো তো কারণ কি? চুরি করে লিয়েছে। কি চুরি করেছে তোমার? আমার ব্যাগ। ব্যাগে কি ছিল ভাই তোমার?
3 লাখ টাকা দু ভরি সোনা রে সর্বনাশ দেব খোঁজ টোজ পেয়েছ শালা রে পাইলে ফাইরা ফেলে দেব খুঁজতে যাচ্ছ নাকি এখন তুমি তো খুঁজে পাইবা মনে হয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে দেখি লারাকে মেরে সালারকে গায়ে চামড়া তুলে তোর পায়ে জুতা না বানিয়ে দিতে পারি তো আমার নাম হাসিল তাহলে দাদা আপনার নাম কি ভাষাই করেছে জানিস ভুল করেছে তাহলে দাদা আপনার নাম কি হাসি নয় তো হাসি হ্যাঁ হাসি তাহলে সালার না জুতি সালারকে মেরে সালারকে গায়ে চামড়া খুলে তোর পায়ে জুতা না তৈরি করে দিতে পারি তো আমার নাম হাসিল সবাই কি ভাই খিদের জ্বালাতে ভাই সব হাসে পাগল হয়েছে বুঝলে কারি ঘুম চলে আসছে কারি কেউ সব টেক ভুল করছে বেলা 3টা বাজছে ভাই সবাই না খেয়ে ওটা খেপা বুঝলে ভাই ওটা জামাল খেপা ও মানি ব্যাগ টানি ব্যাগ ব্যবহার করতে জানে না সালা আমাকে লুটতে এসেছিলি কিন্তু তোরা এটা ভুলে গেলছিলি যে লুটপাট করাতে আমিও তোর ঘে বাপ এই ব্লগ ভিডিওতে তো টিঙ্কু ভাই আজকে তোমার কি রোল আছে জি হকি হকির সেজেছো আল্লাহ এই দেবেন মা আল্লাহ এই দান করবেন আল্লাহ তোমাকে কালো লাগছে দিকে এসো না যে তোমাকে চিন্তা করা যায় না আমি কালো তুমি ফকির হ্যাঁ দেখ কখন শুটিং শুরু করবে তোমরা এই যে গেট আপ চলছে শুটিং শুরু করব হ্যাঁ আরে তোমার কে শুটিং ফুটিং নাই আজ না হয় আমি পরিচালনা করছি ওই মালিক বুঝতাল না আজি আজি আমি আরেকটু বলবো মাখালারা দিও হ্যাঁ 2 টাকা ক্যামেরাম্যান ভাই তুমি রেডি আছো আমি রেডি একবারে আর কি খাইছো তুমি চাপার চুপুর করে যা খাই পান মশলা আর তুমি এখানে মূল লটকা বসে আছো কেন মন খারাপ ভাই কেন টেক দেয়নি আমাকে ছি 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 বহুত পস্তা না আর তোমার ভিখারিটা দেখাও বন্ধুগণ তোমরা শুটিং দেখতে এসেছো নাকি হ্যাঁ হ্যাঁ কতকালে দর্শক রে ভাই তো দেখো কালো কালো পালাইছো কেন তুমি তুমি শুটিং দেখবে না হ্যাঁ দেখবো তো আর আমাকে ফকির গালা যখন ভিক্ষা করবে না 2-1 টাকা করে দিবা ঠিক আছে দিব না হাসিল বৌদিরা বলেছে তুই শুনেছিস ভালো করে ই দাদি আর ই বৌদি তোর কিছু স্লোগান নাই যাওয়াইলা বন্ধুগণ চলে আসো তোমরা
Happy New Year. আমাদের ভিডিও দেখার জন্য ভাই দেখো অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রাস্তার মধ্যে ভিক্ষা করার শেষে ভাই রেডি কত টাকা হয়েছে রেডি স্টার্ট সব গুনবে ভিক্ষা করা টেক ভাই শেষ হলো এবার পার্টি হবে বুঝলে তো পার্টি করার লেগে যে টাকা গালা ভিক্ষা করে পেলো পার্টি করতে যাবে সব ড্রেস করছে আবার সব চিকন চাকন হয়ে যাবে পার্টি করতে বুঝলে তো ভাঁঠার কাছে যেতে হবে তো দাদা পার্টি করবেন কেমন লাগবে দেখি কি হয় পার্টি করছি কি করতে পারবো না কেন ফকির টকির সাই এত ধরো ওই তিন দিয়ে পাঁচটা করে ভিক্ষা টিক্ষা করবো এবার কপালে যেটা আছে সেটাই হবে কি টিঙ্কু দুই নম্বরই করবে আচ্ছা দুই নম্বরই করা কিন্তু টিঙ্কুর অভ্যাস হ্যাঁ তো দাদা আপনাকে বিশ্বাস করতে পারছে না তো আপনি টাকাগুলো নিয়ে কি দুই নম্বরই করবেন না বন্ধু বান্ধব মিলে পিকনিক করবেন ভালো করে দুই নম্বরই তো চলে এসছি ভাই আমরা আবার পরের টেকে করছি না লাগাছি তো তাহাসি রাহুল টেকে আছে শুটিং চলছে ভাই টিঙ্কু বুঝাচ্ছে সবকে আবে ও ভয় খাওয়া হয়েছে একটু থোতলা মতলা কাজে তো ভয় খালি ভয় খেতে বলছে ভাই ভয় লাগাচ্ছি ভালো করে বুঝিয়ে দিছে বুঝতে পেরেছো মানে দেখছিস যে আবার তুই আশা কর মানে দেখছি যে দেরি করছে কিছু বলেই না মানে ফোন রিসিভ করে না বুঝতে পেরেছো তো না বাড়াবি না এখান থেকে আর একটু ওই বলবি তারপরে বাড়াবি আগে তো চটটা মারবি মানে চল শালা চল বলে এ চল না না ওখানে চল চল শালা চল মানে ওখানে চল শালা চল চল মানে এখানে প্রথমে চল বল না তারপরে চল শালা চল বল না বে চল শালা চল তো বন্ধুরা চলে এসছি আমরা পরের টেকে তো দেখো নতুন অতিথি হ্যাঁ সব নতুন অতিথি ডেকেছি আমরা এদেরকে এরা থাকবে আমাদের ভিডিওতে আজকে ভাটার মধ্যে ভাই ভিডিও করতে এসছি হ্যাঁ সবকে শেষে আমরা খাওয়া দাওয়া করিয়ে তারপরে যাব সব বসে পারো বসে পারো ব্যাট যাও সব ব্যাট বেশি যাও বেশি যাও হ্যাঁ বসে পারো আরিয়ান আরিয়ান কি কি বলছ না কেরি কেরি উত্তর দে এই তোর এই গালে কালি কিসের লাগে আমা খাইলে হ্যাঁ বল যে কি করবি ভিডিও করবি নাকি তো কি কি কিসের অভিনয় করবি তো গরিব না ফকির
ফকির লয় তোকে গরিব সাজাইবে খাইতে টাইতে পারিস না কালি টালি মাকালছে তোকে বুঝলি দেখো ভাই আর গেঞ্জিটা না সদা ছিঁড়া ছিঁড়া সেটা একবারে শেষ করে দেবো আমরা দেখো এই কয়লার খাদা নেয় এসে তোমার একবারে কি বলবো দেখি তোরা সত্যি পারিস বটে গেঞ্জির অবস্থা রাহুল তো কিছু বলছিলি কিছু কিছু বলা বলতে দেখো এটা জিন্নাতের ভাগিনা আগে মানে খুব অসহায় একটা বাচ্চা সাজাবো হ্যাঁ জিন্নাতের ভাগিনা এটা ঠিক আছে এ দেখো ওর মুখে ঢুকে কালি মালি সব লাগাইলাম আর গেঞ্জিটা একটু মানে গেট আপ নতুন নতুন ভাব মানে ভালো একটু ভালো লাগছিল ভাটাই কয়লা আছে বাস ঠিক আছে ঠিক আছে কয়লাতে একটু ঘুষাইলাম বাস তো হয়ে গেল তো বন্ধুরা জীবনে তো অনেক ভিডিও করলাম কমেডি করলাম তো আজকে একটু সত্যি মনটা খারাপ হলো এইমাত্র সাজবুল তো অনেকক্ষণ ধরেই মানে বলছে যে মন খারাপ কেন মন খারাপ কেন মন খারাপ হতো ভাই ভিডিওতে আজকে ভিডিও করে শান্তি পাবো যেটা কথা এই দেখো এই বাচ্চা লাগে একটু টেকে নিয়েছি আমাদের মানে এরা আদিবাসী খুব অসহায় এরা গরিব ভাটাতে কাজ করে ঠিক আছে তো আমরা এদেরকে একটু খাওয়াবো মানে ওই খাওয়ারই ভিডিও আছে তো যাই কিছু খাওয়াবো দেখতে থাকো হ্যাঁ খুব অসহায় তো মনটা ভালো হয়েছে আজকে যাই এদেরকে কিছু খাওয়াতে পারবো তো আসি সবাই করবো সঙ্গে থাকো তো বন্ধুরা ভিডিওর প্রায় লাস্ট তো কিছু খাবার বেশি হয়েছে তাই বাচ্চা লোক দিয়েছে হ্যাঁ এই জিনাত কেমন লাগছে রে দিয়ে ভালো লাগছে এরকম কাজ কোনো বাপে গেলে করেছিস করবো রে সমাজ সেবাকে নামবো চলবে তো ভালো লাগছে খাওয়াতে গরিব ছেলে ভাই আছে কি দিছিস তুই ভাই একলা প্র্যাকটিস বলছে প্র্যাকটিস প্র্যাকটিস না প্যাটিস আরে এগুলা কেক এগুলা কেক পাউরুটি বাপের গালে বুঝিস কিরে ক্যামেরাম্যান হ্যাঁ আজ ছবি লিতে মনে ভালো লাগছিল এমনটা ভালো ভালো লাগছিল ভাই ভালো লাগছে রে ভালোই লাগছে কিরে বেটা সাজু হ্যাঁ কি করছিস তুই বসে আছি ওরা কে দিয়েছি দায়িত্ব দেওয়ার বাচ্চা ছেলে এলাকা দিছে খুব ভালো লাগছে ভাই টিঙ্কুই প্ল্যানটা করেছে ভিডিওর মধ্যে তো ভালো খাওয়াতে হবে মানে টেকে আছে মানে খাওয়াতে হবে তো তো আমি মানে ওই বললো যে কি দরকার ভালো বড় লোকের ছেলেকে খাইয়ে ওরা তো খায় যারা খাইতে পায় না তারাকে খাওয়া চ এক পাকে খাওয়া হয়ে গেলো ভিডিও হয়ে গেলো হ্যাঁ তো কিরে টিঙ্কু ঠিকই তো তাই নাকি হ্যাঁ কালো কালো লাগছে যেমন ভিডিও কিন্তু এখানেই শেষ লাস্ট টেক চলছে এবার হ্যাঁ তাহলে এখানেই প্রায় বাই বাই করে দেবো তো বন্ধুরা আমাদের এই মধ্যেই মানে ভিডিও শেষ মানে ভিডিও শ্যুট শেষ আর এই তো সবাই আছি এখন সবাই গুটাগুটি কাজ চলছে আমাদের ভিডিও হলো শেষ তো ভিডিও শ্যুট শেষ এবার এডিট ফেডিট করবো তারপরে আমাদের টিঙ্কু এস্টিয়ার কোম্পানি চ্যানেলে হ্যাপি নিউ ইয়ারের ভিডিওটা আসবে তো তোমরা সবাই দেখো আর এই ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই এই চ্যানেলটাকেও একটু সাপোর্ট করো সবাই মিলে সাবস্ক্রাইব করে নিও কারণ আমাদের ভিডিওর যত শুটিং এই চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি আমরা তো তোমরা সবাই এই চ্যানেলটাকেও একটু সাপোর্ট করে দিও ঠিক আছে আর কিছু বলবি তোরা শুটিংয়ের মধ্যে কেমন হাসি কেমন কাঁদি কেউ চর মারে ও তো ধরো কি বলবো তো বাই বাই জয় ভারত জয় বাংলা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা